সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেবেলার পড়া সেই চারটে লাইন আমরা কিন্তু মাঝে মাঝেই আওড়ে নিই, যাতে সারাটি দিন যেন ভালোভাবে কাটে। তবে সারাটি দিন ভালোভাবে কাটার একটা গুরু দণ্ড বা মানদণ্ড কিন্তু নির্ভর করে পরিকল্পনার ওপর, যেন সারাটি দিন ভালো কাটে। আর তার সাথে যদি যোগ হয় গান, তবে যেন বিকশিত হয় প্রাণ। সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। আজ আমাদের সাথে যিনি আছেন, যিনি আমাদেরকে গান শোনাবেন, তিনি আমার তো ভীষণ পছন্দের মানুষ, নিঃসন্দেহে আপনাদেরও ভীষণ পছন্দের শিল্পী, শিল্পী অদিতি মহসেন। শুভ সকাল। শুভ সকাল আপনাকে। আজ সকালে আমাদের মাঝে ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। এবং আমি প্রথমে একটু ছোট করে বলি, এনটিভির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। কারণ আসলে সকালবেলা যে কথাটি আপনি বলছিলেন, যে সকালবেলা আমরা যদি গান দিয়ে একটু শুরু করি, সবাই কিন্তু আমাদের আগে ওই রেডিওটা চালানো, টেলিভিশনটা চালানো, একটু গান হচ্ছে, তার মধ্যেই সবাই অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, বাচ্চারা স্কুলে, এই কালচারটা যেন আস্তে আস্তে আমাদের উঠে গেছে। তো এই এই এটার জন্য আবার যে এনটিভি এই একটা অনুষ্ঠান শুরু করেছে সকালে গানের অনুষ্ঠান, সেই জন্য তাদেরকে আমি সত্যি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। একটু পরিচিত হয়ে নিয়ে আছেন সজীব দা কিবোর্ডে, মিলন দা তবলাতে, দৌলত ভাই গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোপ্যাডে। শুভ সকাল। আমরা আজকে সকালটা কোন গানটা দিয়ে শুরু করছি অদিতিদি? আজকে একটু জানি না, একটা প্রার্থনার গান দিয়ে শুরু করি। সকাল তো নিশ্চয়ই, আর সকালেরও সুর আমাদের সবার জীবনেই প্রার্থনার একটা বড় অংশ জুড়ে আছেন কিন্তু রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথের একটা প্রার্থনার গান। Thank you.
সকালবেলা পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করা বা গানটির পরও তো মানে প্রত্যেকটি লাইনেই আছে প্রার্থনা, জীবনটাকে সুন্দর করবার জন্য একটা মানুষ যা যা গরজি উঠিয়া ঢাকে চারিধার হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে সবখানে মানে সব চাওয়াই মানে সব কিছুই যেন মিশে আছে, কিছুতেই আমরা চাইছি আসলে ঈশ্বর বা আমাদের জীবন দেবতা জীবন বল্লভ যাই বলি না কেন সেই, এবং তিনি যেন গান হয়েও আমাদের মাঝে আসেন একেবারে সেই, আর এবং বারবার শুনবে একটি কথা কিন্তু বলছেন রবীন্দ্রনাথ, গীত সুধা রসে জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধা রসে, এবং এই মানে এই কথাটি গীত সুধা রস যে কথাটি এই শব্দটি কিন্তু বহু গানে ব্যবহৃত হয়েছে, বহু গানে গীত সুধা আসলে রবীন্দ্রনাথ এক একটি শব্দকে বারবার প্রতীকী অর্থে ব্যবহার করেছেন, পাখি শব্দটি যেমন পাখি কথাটা পাখি তার বিভিন্ন গানে ফিরে ফিরে এসেছে, বাঁশি বাঁশি কিন্তু একটি সুরের প্রতীক, আবার পাখি একটি মুক্তির প্রতীক, প্রতীকী অর্থে একই শব্দ বারবার বিভিন্ন গানে বিভিন্নভাবে এসেছে। সত্যি তাই, আমরা পরে কোন গানটি শুনছি সকালের গান যেহেতু করছি আরো একটি সকালের গান, হ্যাঁ হ্যাঁ সকালের গান শোনাই, তুমি ডাক দিয়েছো কোন সকালে তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে আমার মন যে কাঁদে আপন কেউ তা জানে না তুমি
বেজে ওঠে পঞ্চমে সর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না, ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে। বাহ, সকালের প্রসঙ্গ এলো তো সকালেই। সাধারণত কি এত সকালে ওঠা হয় নাকি আজকের? আজকে আসলে সকালে ওঠার জন্য আমার সকালে ওঠা হয়, কারণ আমার দীর্ঘদিনের অভ্যেস ছিল সকালে ওঠা, কিন্তু উঠতে পছন্দ করি না। আচ্ছা, নিঃসন্দেহে। কিন্তু এক সময় আমি শান্তিনিকেতনে ছিলাম, আমাদের খুব ভোরে ভোরে ক্লাস হতো, যে কারণে সারা জীবনই প্রায় ভোরে উঠতে হয়েছে। আর এখন উঠতে হয় সাংসারিক কারণে, আমার ছেলের স্কুল এটা সেটা উঠতে হয়, কিন্তু উঠতে পছন্দ করি না। ছুটির দিনগুলো মনে হয় যে না উঠতে পারলেই ভালো হতো আর কি। না, তবুও সকালবেলা ঘুম থেকে উঠলে মানে মনে হয় যে দিনটা যেন অনেক বড়। এটা কিন্তু ঠিক, খুব স্নিগ্ধ লাগে না, একটি সুন্দর সকাল কাটালে বাকি দিনগুলো এমনিতেই ভালো কাটে। আর যে প্রকৃতির যে ঋতু পরিবর্তন, যে এই যে ঋতুর যে খেলাটা, এটা কিন্তু সকালবেলাতেই কিন্তু বেশি আমার মনে হয় যে বোঝা বা উপলব্ধি করবার মানে সঠিক সময়। আমরা তো আসলে শান্তিনিকেতনে থেকেছি, ফলে প্রকৃতি আমাদের উপরে ভীষণভাবে, আমারও সৌভাগ্য হয়েছিল, আচ্ছা তো ভীষণভাবে কি বলবো, প্রভাব বিস্তার করে আছে আর কি। এই বর্ষা, বসন্ত, একটি সকাল, শরৎ, শরতে কাশফুল, এই সব ব্যাপারটা এত বেশি জীবনের সঙ্গে মিশে গেছে। তো প্রকৃতি সত্যি আমাদের জন্য খুব বড় ব্যাপার, যারা আমরা সৃজনশীল কাজ করি। আর রবীন্দ্রনাথের জীবনে তো প্রকৃতির একটা বিশাল বড় প্রভাব আসলে, কারণ রবীন্দ্রনাথ একমাত্র কবি যিনি এত বেশি প্রকৃতির গান রচনা করেছেন, কারণ উনি আসলে প্রকৃতিকে ওনার মনের মাঝে ধারণ করেছেন, মনের একটি অংশ হিসেবে দেখেছেন। মানে ওনার একটি গাছ, মানে উনি একটি গাছকে ভালোবেসেও গান লিখেছেন, বা একটা পাখিকে ভালোবেসেও গান লিখেছেন, মানে শীতের হাওয়ায় লাগলো নাচন, মানে প্রত্যেকটা বিষয়ে আমলকিরই ডালে ডালে, মানে কোন ঋতু তো উনি বাদ রাখেননি গানের জন্য। এবং ওই যে প্রত্যেকটা ঋতুকে উনি আসলে হৃদয়ে ধারণ করেছেন, এবং তারই বোধহয় প্রতিফলন প্রত্যেকটি গান, এবং সেই ফলস্বরূপই বোধহয় আমরা এত অসাধারণ কিছু ঋতুভিত্তিক গান পেয়েছি। সেই সেই অসাধারণ। এখন কি আমরা একটা এখন প্রকৃতি পর্যায়ে কোনো গান শুনছি কি? প্রকৃতির কথা যখন এলো, গাইতে একটু ইচ্ছেও করছে আসলে। খুব খুব সামনেই বোধহয় বসন্ত, না ফাল্গুন আসছে, তো আমার মনে হয় বসন্তের একটু গান শোনাই। রবীন্দ্রনাথের বর্ষা এবং বসন্তের গান তো খুব অসাধারণ সব কম্পোজিশন। তো একটি গান শোনাই, একটু শুরুর দিকের বসন্ত,
আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তখনও কুহেলি জালে সখা প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, অমর করুণ মল্লিকা আমরা আরো একটা গান শুনে ফেলি।
আচ্ছা কি আরো গান শুনবার সময় আছে তো? হ্যাঁ, আমি ভাবছিলাম যে এত গান, আসলে গান গাইতে বসলে এবং সকালবেলা অনেক গান মাথার মধ্যে এসে ভিড় করে, এবং আমাদের জন্য যেটি হয় যে মনে হয় যে গান এবং গল্পে সময়টা ভীষণ মানে খুব দ্রুত দৌড়ে মানে শেষ হয়ে যায় যেন, এই জন্য সেটিকে আমরা মিস করতে চাই না। শুনি শেষ গানটা? না, শেষ গান নয়। আচ্ছা, তাহলে বসন্তেই থাকি। আচ্ছা, খুব বেশি আর গান শোনাই দাসের দেশ নাটকের গান। এই গানটা ললিত কালেঙ্গরার রাগে কম্পোজ করেছিলেন রবীন্দ্রনাথ, এবং আমার মনে হয় যে এই গানটা হলেই মনে হয় বসন্ত এসেছে। ভালোবাসার গান নিশ্চয়ই ঘরেতে ভ্রমণ এলো। হ্যাঁ, ভালোবাসার গান। কেন ভাবলাম গানটির কথা, সামনে আমাদের ভালোবাসা দিবসও আছে, পয়লা ফাল্গুন, পরপর দুটো দিন। ভালোবাসা মানে শুধু মানে কি বলবো, মানব মানবীর ভালোবাসা নয়, ভালোবাসা সমস্ত বিশ্বের জন্য, সমস্ত মানুষের জন্য ভালোবাসা। ঘরেতে ভ্রমরলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমরলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমরলো গুনগুনিয়ে, ঘরেতে মায়া দেয় বুলায় দিলো
অসাধারণ গানগুলো শুনছি এবং মনে হচ্ছে যে আবার সেই শান্তিনিকেতনের সময়ে মানে চলে যাচ্ছি আমরা, যদি আপনাদের অনেক পরে ওখানে পড়াশোনা করেছি কিন্তু তবুও মানে এই বসন্তের সময়গুলো এলে শান্তিনিকেতনে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বসন্তের সময়গুলো এলে এই গানগুলো মানে আপনি গাইছিলেন, আমি আসলে সেই সময়কার কথাগুলো মনে করছিলাম যে বসন্তের সময় এই গানগুলো আসলে ভীষণভাবে আমরা গাইতাম। আমরা গানে গানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো আমাদের গুণী দাদাদেরকে, আসলেই অসাধারণ একটা সময় কাটালাম। আপনার কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো, সকালবেলা গাইতে আসলে ভালোই লাগে, দেবলি না আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে আমার কৃতজ্ঞতা, এবং যারা আজকে বাজাচ্ছেন মিলনদা, সজীব দা, দৌলত ভাই এবং বিদ্যুৎ, এরা সকলেই আমার খুব প্রিয় মানুষ। এবং আমি সবসময় একটি কথা বলি যে গান সুন্দর হয় কিন্তু এদেরই জন্যে, গান গান হয়ে ওঠে এদের জন্যে, এদের সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। গান গল্প এবং আড্ডায় এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি আপনাদের দিন শুরুর প্রথম ভাগটা চমৎকারভাবে কেটেছে আজ সকালের গানের সাথে। আমাদের সাথেই থাকুন, সবার সারাটি দিন ভালো কাটুক। আমি একটু ভালোবাসা, বসন্ত এবং প্রেমের গানের মধ্যে ওই দিকেই চলে আসছে। সেই তো সকালের গান একটি শোনাই। এই গানটা গাইলে আমার মনটা ভালো হয়ে যায়, আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাইব। আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে হাওয়া যেমন পা